সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ফেসবুক পোস্ট করেছি এইমাত্র বাট এই পোস্টের মধ্যে কোনো লেখা নাই কোনো টেক্সট নাই কোনো কিছুই নাই সো ফেসবুকে এই ধরনের পোস্টকে বলা হয় ফেসবুক ব্ল্যাঙ্ক পোস্ট এর আগে একটা ভিডিওতে আমি আপনাদের শিখিয়েছিলাম কিভাবে ফেসবুকে ব্ল্যাঙ্ক কমেন্ট করতে হয় বাট আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এরকম করে ফেসবুকে ব্ল্যাঙ্ক পোস্ট করতে হয় এই পোস্টে কিন্তু লাইক কমেন্ট করা যাবে সব কিছুই করা যাবে শেয়ার করা যাবে সো এই ধরনের পোস্ট কিভাবে আপনিও করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে এই ছোটখাটো ট্রিক্সটা আপনারা হয়তো অনেকেই জানেন আর যারা জানেন না তারা আজকের এই ভিডিওটার মাধ্যমে সেটা শিখে নিতে পারেন তো চলুন দেখি কী সেই ট্রিক্স সো আপনাকে প্রথমেই চলে আসতে হবে গুগল ক্রোমে অথবা যে কোনো একটা ব্রাউজার চলে আসবেন সবথেকে ভালো হয় গুগল ক্রোমে আসলে আসার পর এখানে সার্চ বক্সে লিখবেন ইমপিটি ক্যারেক্টার সো এই ইমপিটি ক্যারেক্টার এটা লিখে সার্চ করে দিলে প্রথমে আপনি যে ওয়েবসাইটটা পাবেন এটার উপর একটা ক্লিক করে দিবেন এবার আপনার কাজ হবে স্ক্রল করে নিচের দিকে চলে আসা সো একটু নিচের দিকে আসলে আপনি এখানে একটা জিনিস দেখতে পারবেন লেখা মেথড ওয়ান কপি উইথ দ্য বাটন সো আপনার কাজ হবে এখান থেকে কপি টু ক্লিপবোর্ড এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়া এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক ফেসবুক পোস্টের সিম্বল সো আপনার কোনো কিছু টাকা দেখতে হবে না আপনি জাস্ট এখান থেকে কপি টু ক্লিপবোর্ড এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন তাহলে এটা আপনার ইয়ের মধ্যে কিবোর্ডের মধ্যে সেভ হয়ে যাবে বা কপি হয়ে যাবে এবার চলে আসুন ফেসবুক আইডিতে এখন আমরা পোস্ট করবো তার জন্য আমরা এখানে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে ক্লিক করে এখান থেকে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে হচ্ছে আমরা এইমাত্র যেই ব্ল্যাঙ্ক সিম্বলটা কপি করছিলাম এটা এখানে পেস্ট করে দিব দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেস্ট করা হয়ে গেছে তারপর এখান থেকে নেক্সট অপশনটা কিন্তু অ্যানাবল হয়ে গেছে দেন এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে এখান থেকে শেয়ারে ক্লিক করে দিলেই আমাদের কিন্তু ফেসবুকে এই ব্ল্যাঙ্ক পোস্ট করা হয়ে যাবে আমাদের পোস্ট কিন্তু শেয়ার হয়ে গেছে এবার আমরা প্রোফাইলে আপনাদের গিয়ে এই ব্ল্যাঙ্ক পোস্ট দেখাচ্ছি ওকে দেখুন আমাদের কিন্তু ব্ল্যাঙ্ক পোস্ট করা হয়ে গেছে সো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার বন্ধুদেরকে অবাক করে দিতে পারবেন এরকম ব্ল্যাঙ্ক পোস্ট করার মাধ্যমে সো গাইস এই ছিল মূলত আজকের ছোট্ট এই ট্রিক্স যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন